জট খুলল মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। 2021 সালের মানিকতলা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের আবেদন মঞ্জুর। বিজেপি প্রার্থীর ইলেকশন পিটিশনের প্রত্যাহারের যে আবেদন তা মঞ্জুর করল হাইকোর্ট। 2021-এ তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের জয়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন কল্যাণ চৌবে। মামলা তুলে নেওয়ায় মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আর কোনো বাধা নেই। তবে চলতি নির্বাচনের মধ্যে মানিকতলা বিধানসভার উপনির্বাচন হওয়া সম্ভব নয়, এমনটা নির্বাচন কমিশন সূত্রে খবর। লোকসভা নির্বাচন শেষ হলে মানিকতলা বিধানসভার উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এ নিয়ে। রুমা, তার মানে এই যে একটা জটিলতা ছিল যে কবে মানিকতলা বিধানসভার উপনির্বাচন হবে, আপাতত আর কোনো আইনি জটিলতা রইল না, এখন শুধু নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা। দেখো, বলা যেতেই পারে যে জট খুলে গেল মানিকতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে। জানিয়ে রাখি যে মানিকতলা 2021 সালে যে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ইলেকশন পিটিশন প্রত্যাহার করার যে আবেদন মঞ্জুর করে নিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং 2021 সালে কিন্তু তৃণমূল প্রার্থী তখন সাধন পাণ্ডে জয়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন এই কল্যাণ চৌবে। তারপর মামলা চলে, এবং এতদিন কিন্তু তোমার এই মানিকতলা বিধায়কহীন ছিল, অর্থাৎ পরবর্তীতে কিন্তু বিধায়ক পেতে চলেছে। তবে এটা জানিয়ে রাখি যে এই যে নির্বাচন চলছে এর মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করা সম্ভব নয়। পরবর্তীতে নোটিফিকেশন জারি হবে, অর্থাৎ ইলেকশন কমিশন ঠিক করবে কবে সেটা হবে। অর্থাৎ এই যে তোমার 4 জুন কাউন্টিং এর পরই কিন্তু পরবর্তীতে যখন নির্বাচন কমিশন ঠিক করবে যে কবে উপনির্বাচন হবে, কারণ বিধানসভা যেহেতু উপনির্বাচনই হবে, কারণ 2026-এ গিয়ে তারপর বিধানসভা আবার নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে এত যখন মামলা চলছিল এবং আইনি জটিলতা কেটে গেল, জট খুলে গেছে, তারপর কিন্তু উপনির্বাচন হওয়াতে কোনো আর বাধা রইল না, এবং নির্বাচন কমিশন ঠিক করবে সেটা কবে হবে। ধন্যবাদ রুমা। চলে আসছি পরের খবরে। 2014 টেটের ভিত্তিতে 2020 সালে 16,500 শূন্যপদে নিয়োগ হয়েছিল, সেই সংক্রান্ত একটি মামলায় আজ কলকাতা হাইকোর্ট কি ঘোষণা করে কি পর্যবেক্ষণ আমরা জানবো। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছে। সৌভিক, আজ কলকাতা হাইকোর্ট সেই মামলার প্রেক্ষিতে কি পর্যবেক্ষণ দিল? দেখো, সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই যে 3,929টি শূন্যপদ রয়েছে সেখানে কোনো নিয়োগ হবে না, এবং এই যে শূন্যপদ রয়েছে সেগুলি ভবিষ্যতের জন্য সংরক্ষিত হবে, অর্থাৎ ভবিষ্যতে যে শূন্যপদ তৈরি হবে তার সঙ্গে এই শূন্যপদ যুক্ত হবে, অর্থাৎ ফিউচার ভ্যাকেন্সিতে এই শূন্যপদগুলো যুক্ত হবে, এই মর্মেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টে এই মর্মে একটি মামলা হয় যে 2014 সালে যে টেট হয়েছিল, এবং সেই টেটের ভিত্তিতে যে 2020 সালে প্রায় 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়, এবং সেই প্রাথমিক শিক্ষক নিয়োগের পরেও সেখানে 3,929টি শূন্যপদ রয়ে গিয়েছে। বলতো, সেই 3,929টি শূন্যপদ পূরণ করবার জন্য কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে যারা মামলা করেছেন সেই মামলাকারীদের ওই 3,929টি শূন্যপদের নিয়োগপত্র দিতে হবে, কিন্তু সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়, এবং ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় যে শুধুমাত্র মামলাকারীরা নয়, 2014 সালের টেটে যারা যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকেই তাদের যোগ্যতা অনুযায়ী ওই 3,929টি শূন্যপদে নিয়োগপত্র পেতে পারেন। ফলত এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশও চ্যালেঞ্জ হয়, এবং তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন, এবং সুপ্রিম কোর্টে এতদিন পর্যন্ত এই মামলা বিচারাধীন ছিল, এবং সেখানে বলা হয়েছে যে এই 3,929টি শূন্যপদ এখনই পূরণ করা চলবে না, সেখানে কোনো নিয়োগ হবে না, এবং এই 3,929টি শূন্যপদ ভবিষ্যতে যে শূন্যপদ সৃষ্টি হবে তার সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এই 3,929টি শূন্যপদে প্রাথমিক শিক্ষা পর্ষদ কাউকে নিয়োগপত্র দেবে না বা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে। এই 3,929টি শূন্যপদ ফিউচার ভ্যাকেন্সি বা ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে যুক্ত হবে। সৌমেন, ধন্যবাদ। ছবি কথা, 2014 টেটে অংশগ্রহণকারীদের যে কোনো চাকরি প্রার্থী নিয়োগপত্র পেতে পারেন, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চের তরফে জানানো হয়েছে ওই শূন্যপদে কাউকেই নিয়োগপত্র দেওয়া হবে না, 3,920 জনকে ভবিষ্যতে শূন্যপদের সঙ্গে যুক্ত করা হবে, নির্দেশ বিচারপতির।